ओम अज्ञानतिमिरंधस्य ज्ञानांजनशलाकया चक्षुरुन्मीलनं तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। এই যে ক্লাসটি, এই ক্লাসটি আমাদের প্রজেক্টের যে প্রথম প্রশ্ন রয়েছে মনোভাব উদ্দেশ্যমূলক, সেই মনোভাব উদ্দেশ্যমূলক প্রশ্নের উপর এই ক্লাসটি অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে ওপেন বুক অ্যাসেসমেন্ট, অর্থাৎ খোলা বই মূল্যায়ন, খোলা বই মূল্যায়ন প্রশ্ন। তা প্রথমে আমার প্রথম প্রশ্ন দেখুন, মনোভাব উদ্দেশ্যমূলক প্রশ্ন, প্রশ্ন নাম্বার এক, মনোভাব উদ্দেশ্যমূলক প্রশ্ন, যে ভগবদ গীতার ভূমিকায় শ্রীল প্রভুপাদের উদ্দেশ্য এবং মনোভাব প্রকাশিত হয়েছে এমন তিনটি দৃষ্টিভঙ্গির তালিকা করুন এবং ইস্কনের জন্য এই সমস্ত দৃষ্টিভঙ্গির গুরুত্ব কী তা নিজের ভাষায় লিখুন। তো এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট যখন লিখতে হয় তখন প্রথমে যেমন আপনারা প্রথম প্রশ্ন 27 নম্বর পেজ গাইড বইয়ে, 27 নম্বর পেজ গাইড বইয়ে, যে ভগবদ গীতার ভূমিকায় শ্রীল প্রভুপাদের যে মনোভাব উদ্দেশ্য প্রকাশিত হয়েছে, তো তিনটি দৃষ্টিভঙ্গি তালিকা দিতে হবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইস্কনের জন্য এই সমস্ত দৃষ্টিভঙ্গির গুরুত্ব কী তা নিজের ভাষায় উল্লিখুন। তখন আপনারা স্কুল কলেজ লাইফে, স্কুল লাইফে বা কলেজ লাইফে যে রচনা লিখতেন, রচনা যেরকমভাবে রচনা লিখতেন, তার স্টাইলটা ঠিক ওই রকমই। প্রথমে একটি ভূমিকা হবে, ভূমিকা, এটা যখন আপনি লিখবেন প্রথমে হবে আপনার ভূমিকা। তো প্রথম বিষয় হবে ভূমিকা। তো যে কোনো প্রজেক্ট লিখতে, যে কোনো প্রজেক্ট লিখতে প্রথম বিষয় আপনার ভূমিকা দিতে হবে। তাই ভূমিকা কেমন হবে দেখুন, এই ভূমিকায়, ভূমিকায় প্রশ্নে কী কী বিষয় চাওয়া হয়েছে, প্রশ্নে কোন কোন বিষয় চাওয়া হয়েছে সেই আনুষঙ্গিক বিষয়, সমস্ত সমস্ত আনুষঙ্গিক বিষয় কী হবে ওই ভূমিক উৎসের মধ্যে, অর্থাৎ ভূমিকার মধ্যে আপনার চলে আসবে, সমস্ত বিষয়টা ভূমিকার মধ্যে চলে আসবে। তারপর দু এক লাইন ওই রকম আনুষঙ্গিক বিষয়, মানে ওর রিলেটেড বিষয় লেখার পর নিচে বর্ণন করতে হবে যে এই বিষয়টি নিম্নে আলোচনা করা হলো, এই বিষয়টি নিম্নে আলোচনা করা হলো। তা দেখুন এখানে ভূমিকা কেমন হবে, জাস্ট আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি। তো ভূমিকা বলার আগে প্রথমে আমি আরেকটি বিষয় বলছি, যে দেখুন এখানে আপনাকে কয়টি পার্ট করতে হবে, প্রথম প্রশ্নে আপনার কয়টি পার্ট হবে দেখুন। প্রথমে আসবে ভূমিকা,
एक नम्बर पॉइंट आसबे भूमिका, तारपर दुई नम्बर पॉइंटे आसबे आपनार जे प्रभुपादेर की मनोभाव प्रकाशित हुए छे, प्रभुपादेर की मनोभाव प्रकाशित हुए छे। तारपर आसबे प्रभुपादेर की उद्देश्य प्रकाशित हुए छे, की मनोभाव प्रकाशित हुए छे, की उद्देश्य प्रकाशित हुए छे। तारपर आसबे इस्कने मनोभाव और उद्देश्य गुरुत्व, तारपरेर पॉइंटे आसबे इस्कने मनोभाव और उद्देश्य गुरुत्व आलोचना, एवं लास्टे आसबे उपसंहार बा मंतव्य, लास्टे आसबे उपसंहार बा मंतव्य। तहले देखुन कयटी विषय आबार बोलछी, प्रथमे आसबे भूमिका, भूमिकार पर आसबे जे भगवद गीतार भूमिकाय छिल प्रभुपादेर मनोभाव उद्देश्य। तो मनोभाव भगवद गीतार भूमिकाय छिल प्रभुपादेर मनोभाव, आबार भगवद गीतार भूमिकाय छिल प्रभुपादेर उद्देश्य। तारपरे आसछे जे इस्कने एई मनोभाव उद्देश्येर गुरुत्व, एवं लास्टेर पॉइंट आसछे, लास्टेर पॉइंट आसछे उपसंहार बा मंतव्य, मंतव्य। तो एइभावे एखाने एई पाँचटी पॉइंट आपनाके एकटु डिटेल्स आलोचना करते हबे। कि डिटेल्स आलोचनाय आपनार এই যে ইস্কোয়ানে এর মনোভাব উদ্দেশ্যের গুরুত্ব এখানেই আপনাকে ব্যাখ্যা করতে হবে। ভূমিকায় সামান্য তিন চার লাইনে আপনাকে ক্লোজ করতে হবে। তারপর এই মনোভাব উদ্দেশ্য, তো তিনটি মনোভাব আপনি পয়েন্ট আউট করবেন, তিনটি মনোভাব এক দুই তিন এরকমভাবে পয়েন্ট আউট করবেন, তিনটি মনোভাব এবং তিনটি উদ্দেশ্য পয়েন্ট আউট করে লিখবেন, প্রথম দ্বিতীয় তৃতীয় পয়েন্ট আউট করে লিখলেন। এরপর এই যে মনোভাব উদ্দেশ্যের গুরুত্ব, এটা চাইলে আপনি আলাদা করেও লিখতে পারেন, একসঙ্গেও লিখতে পারেন, যে প্রভুপাদের মনোভাবের গুরুত্ব, ইস্কোয়ানে প্রভুপাদের মনোভাবের গুরুত্ব বা ইস্কোয়ানে প্রভুপাদের উদ্দেশ্যের গুরুত্ব, বা একই সঙ্গে লিখলেন ইস্কোয়ানে ছিল প্রভুপাদের মনোভাব উদ্দেশ্যের গুরুত্ব। তো এই যে একটা পয়েন্ট লিখলেন, একে আপনার বিস্তারিতভাবে এটাকে আপনার ব্যাখ্যা করতে হবে, কি শ্লোকের প্রমাণ দিয়ে বা প্রভুপাদের কোট দিয়ে, অন্যান্য গ্রন্থে প্রভুপাদের কোট দিয়ে এই মনোভাব উদ্দেশ্য একে বিশ্লেষণ করতে হবে। আর শেষে সর্বশেষ সমগ্র বিষয় আলোচনা পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত দেবেন, এটা হচ্ছে মন্তব্য। সর্বশেষ বিষয় হচ্ছে মন্তব্য। তা দেখুন, প্রথম যে কোশ্চেনটি কিভাবে হবে, যে ভগবদ গীতার ভূমিকায় শিল প্রভুপাদের উদ্দেশ্য মনোভাব প্রকাশিত হয়েছে, এমন তিনটি দৃষ্টিভঙ্গির তালিকা করুন এবং ইস্কনের জন্য এই সমস্ত দৃষ্টিভঙ্গির গুরুত্ব কি তা নিজের ভাষায় লিখুন। তো প্রথম বিষয় হচ্ছে আপনার ভূমিকা, ভূমিকা কিভাবে লিখবেন। দেখুন, আমি জাস্ট একটি ধারণা দিচ্ছি যে ভূমিকা আপনার কিভাবে লিখতে হবে, ভালোভাবে শ্রবণ করবেন। শ্রীল প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণের দিব্যবাণী প্রচারের দ্বারা পৃথিবীতে
श्रीकृष्णेर महिमा के प्रतिष्ठित करार जन्य श्रीमद् भगवद गीता ग्रंथटीके यथाजथ ओ अविकृत रूपे निवेदन करेछेन। ग्रंथेर भूमिकाय तिनी निजेर मनोभाव ओ उद्देश्य व्यक्त करेछेन। निम्ने सेगुली उल्लेख करे इस्कने एई मनोभाव ओ उद्देश्येर गुरुत्व तुले धरा हलो। এই হচ্ছে আপনার ভূমিকায় আসবে। আরেকবার একটু আস্তে আস্তে বলুন, আমরা লিখে নিচ্ছি বাবু। শুনুন, আমি জাস্ট ধারণা দিচ্ছি। ওকে, আমি বলবো, কিন্তু সকলে হুবহু এরকম লিখবেন না। আমি জাস্ট ধারণা দিচ্ছি, সকলে হুবহু লিখলে অসুবিধা রয়েছে, এই জন্য সকলে হুবহু এইভাবে লিখবেন না। আমি জাস্ট ধারণা দিচ্ছি, দেখুন ধারণা নিয়ে লিখবেন। শ্রীল ভূমিকা, শ্রীল প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণের দিব্যবাণী প্রচারের দ্বারা পৃথিবীতে শ্রীকৃষ্ণের মহিমাকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থটিকে যথাযথভাবে ও অবিকৃত রূপে নিবেদন করেছেন। গ্রন্থের ভূমিকায় তিনি নিজের মনোভাব ও উদ্দেশ্য ব্যক্ত করেছেন। নিম্নে সেগুলি উল্লেখ করে ইস্কনে এই মনোভাব ও উদ্দেশ্যের গুরুত্ব তুলে ধরা হলো। তে এই রকম হবে ভূমিকা, যে নিম্নে সেগুলি উল্লেখ করে, মানে ভূমিকাগুলো উল্লেখ করে ইস্কনে এই মনোভাব ও উদ্দেশ্যের গুরুত্ব তুলে ধরা হলো। দেখুন সমগ্র বিষয়টা এই ভূমিকার মধ্যে চলে এসেছে। আপনি কি কি করবেন, সমগ্র বিষয়গুলো এই ভূমিকার মধ্যে চলে এসেছে। এবং এক লাইন বা দুই লাইন আমি শিল প্রভুপাদের ওই গ্রন্থের রিলেটেড বিষয়টা সংযোগ করেছি প্রথমে, যে শিল প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণের দিব্যবাণী প্রচারের দ্বারা পৃথিবীতে শ্রীকৃষ্ণের মহিমাকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থটিকে যথাযথ অবিকৃত রূপে নিবেদন করেছেন। এইটুক রিলেটেড একটি পয়েন্ট আমি প্রথমে লিখব। যে কোনো ভূমিকায় ওই প্রশ্নের রিলেটেড একটি বিষয় আপনাকে আগে লিখতে হবে, তারপর যেটা চাইবে। যে গ্রন্থের ভূমিকায় তিনি নিজের মনোভাব উদ্দেশ্য ব্যক্ত করেছেন, শিল প্রভুপাদ তার মনোভাব উদ্দেশ্য ব্যক্ত করেছেন, নিম্নে সেগুলি উল্লেখ করে ইস্কনে এই মনোভাব উদ্দেশ্যের গুরুত্ব তুলে ধরা হলো। তাহলে পুরো বিষয়টা আমি কি কি করব, পুরো বিষয়টা এই ভূমিকার মধ্যে চলে এলো। তো ভূমিকা দেখেই বোঝা যাবে যে আমি কি কি করব, বা যারা টিচার তারা ভূমিকা দেখেই তারা বিষয়টি নির্ধারণ করে দেবেন যে তিনি কি কি লিখেছেন। এই জন্য ভূমিকার সমস্ত বিষয়টা উল্লেখ থাকবে। না, উদ্দেশ্য এখন তো বলবো না, উদ্দেশ্য মনোভাব এগুলো বলবো না। দেখুন মনোভাব, হ্যাঁ এগুলো আলোচনা হয়েছিল, আমি যদি এখানে বলে দিই তাহলে সকলে এইগুলো লিখবে। এরপর দেখুন, এরপর আপনাকে কি নির্ণয় করতে হবে, প্রশ্ন অনুযায়ী আপনি যে বিষয়টা নির্ণয় করবেন, মনোভাব, মনে করুন মনোভাব, শিল প্রভুপাদের মনোভাব, তো মনোভাব লিখে পয়েন্ট আউট করবেন শিল প্রভুপাদের কি কি মনোভাব রয়েছে। হ্যাঁ, 1, 2, 3 দিয়ে মনোভাবগুলো নির্ণয় করবেন। 1 নম্বর মনোভাবে, 2 নম্বর মনোভাবে, 3 নম্বর মনোভাবে,
এই তিনটি মনোভাব এই ভূমিকা থেকে আপনি নির্ণয় করলেন। এরপর ছিল প্রভুপাদের উদ্দেশ্য নির্ণয়। তাহলে উদ্দেশ্য লিখে এখানে এক নাম্বার উদ্দেশ্য এটা, দুই নাম্বার উদ্দেশ্য এটা, তিন নাম্বার উদ্দেশ্য এটা, এই তিনটি মনোভাব এবং উদ্দেশ্য আপনি পয়েন্ট আউট করে লিখবেন। যেমন একটা মনোভাব একটা উদ্দেশ্য আমি বলে দিই। দেখুন, একটা মনোভাব যে শ্রীমৎ ভগবদ্ গীতা গ্রন্থটিকে যথাযথ ও অবিকৃত রূপে নিবেদনের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচারের দৃঢ় প্রচেষ্টা। শ্রীমৎ ভগবদ্ গীতা গ্রন্থটিকে যথাযথ অবিকৃত রূপে নিবেদনের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচারের দৃঢ় প্রচেষ্টা। তো এখানে ছিল প্রভুপাদের দৃঢ়তামূলক মনোভাব প্রকাশ পেয়েছে, এবং কি মনোভাব প্রকাশ পেয়েছে ওটাও উল্লেখ করতে হবে। যেখানে ছিল প্রভুপাদের দৃঢ়তামূলক মনোভাব, মানে ভগবানের বাণী প্রচারে দৃঢ়তামূলক মনোভাব প্রকাশ পেয়েছে, এইরকম একটি পয়েন্ট আউট করলেন। এইরকম আরও দুটি পয়েন্ট আউট আপনাকে করতে হবে। এরপর উদ্দেশ্যে দেখুন, এক নাম্বার উদ্দেশ্য যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বদ্ধ জীবদের পথ প্রদর্শন করবার জন্য এই ভগবদ গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। তাহলে এই একটি উদ্দেশ্য প্রকাশিত হয়েছে শিল প্রভুপাদের, যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে ভগবান একবার এই পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বদ্ধ জীবদের পথ প্রদর্শন করবার জন্য, তাহলে উদ্দেশ্য কি? বদ্ধ জীবদের পথ প্রদর্শন করা। উদ্দেশ্য কি? বদ্ধ জীবদের পথ প্রদর্শন করার জন্য এই ভগবদ গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। তাহলে উদ্দেশ্য কি? যথাযথ পথ প্রদর্শন করা। এখানে একটি উদ্দেশ্য প্রকাশিত হয়েছে। এছাড়াও আরও দুটি উদ্দেশ্য আপনাকে লিখতে হবে। মোট তিনটি মনোভাব, তিনটি উদ্দেশ্য আপনি নির্ণয় করলেন। তারপর একই সঙ্গে লিখতে পারেন যে ইস্কনে এই মনোভাব ও উদ্দেশ্যের গুরুত্ব, গুরুত্ব মানে প্রয়োজনীয়তা। হ্যাঁ, এর কি গুরুত্ব, কি প্রয়োজনীয়তা? এই যে প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য, এর কি প্রয়োজনীয়তা, কি গুরুত্ব? যেমন একটু টাচ দেওয়া হচ্ছে, দেখুন কি গুরুত্ব। শ্রীল প্রভুপাদের মনোভাব ও উদ্দেশ্য যথাযথ প্রতিষ্ঠায় ইস্কনের মূল ভিত্তি। শ্রীল প্রভুপাদের এই মনোভাব কোনো সংকীর্ণ স্বার্থের উদ্দেশ্যে ছিল না, তা ছিল বৃহত্তর স্বার্থে ভগবান শ্রীকৃষ্ণের দিব্যবাণী যথাযথ রূপে প্রচারের দ্বারা শ্রীকৃষ্ণের ইচ্ছাকে বাস্তবায়িত করা, আর তার জন্য শ্রীমৎ ভগবদ গীতাকে যথাযথ ও অবিকৃত রূপে প্রকাশ করা ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি জীব ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস হওয়া সত্ত্বেও তারা স্বরূপ বিস্মৃত হয়ে বদ্ধ দশায় পতিত। এই বদ্ধ দশা থেকে উদ্ধারের উপায় কোনো দার্শনিক জল্পনা কল্পনা প্রসূত বা
জড়বাদী মনোধর্মী বা মায়াবাদী কোনো জ্ঞান নয়, তা হচ্ছে শ্রীকৃষ্ণের দিব্য উপদেশকে যথাযথভাবে উপলব্ধি করে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধানের দ্বারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হওয়া। এই রকম যে কি উদ্দেশ্য ছিল, মানে উদ্দেশ্যের গুরুত্ব, গুরুত্ব কতটা, প্রয়োজনীয়তা কি মানুষকে কৃষ্ণ ভক্ত করা, ভক্তির পথে নিয়ে আসা, কৃষ্ণ ভাবনামৃতের প্রচার, সৎ সম্প্রদায়ের প্রচার এবং ব্যাপকভাবে প্রচার, শ্রীকৃষ্ণের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য সমস্ত স্তরে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার। তো এইভাবে যাতে সমগ্র জীব কৃষ্ণের ইচ্ছাকে জানতে পারে, সকলে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে, ভগবান যে উপদেশ করেছেন সেই উপদেশ অনুযায়ী জীবনযাপন করতে পারে, তো এই রকম এর গুরুত্ব আপনাকে বর্ণন করতে হবে। এটা হচ্ছে গুরুত্ব বর্ণন, গুরুত্ব বর্ণন যে কোন প্রয়োজনীয়তায় শিল প্রভুপাদের এই মনোভাব উদ্দেশ্যগুলো ব্যবহৃত হচ্ছে আমাদের ইস্কনে, কোন প্রয়োজনীয়তায়। এই যে গুরুত্ব আপনি বর্ণন করবেন, এখানে কিভাবে প্রভুপাদের এই মনোভাব উদ্দেশ্যকে দিয়ে প্রচার করা হচ্ছে বিভিন্ন সংস্থার মাধ্যমে, যেমন নামহট্ট, ভক্তিবৃক্ষ, তারপর সংকীর্তন বিভাগ, এই সমস্ত বিভাগের মাধ্যমে প্রচার হচ্ছে, গ্রন্থ প্রকাশিত হচ্ছে, তারপর গ্রন্থ ডিস্ট্রিবিউট হচ্ছে শিল প্রভুপাদের এই মনোভাব উদ্দেশ্যকে সামনে রেখে, এগুলো আপনারা বর্ণন করতে পারেন। যে ব্যাপকভাবে প্রচার হচ্ছে সংকীর্তন গাড়ির মাধ্যমে, তারপর বিভিন্ন ইস্কন মন্দিরের মাধ্যমে এই যে গীতা ম্যারাথন, তারপর বিভিন্ন ফেস্টিভ্যালে প্রভুপাদের গ্রন্থকে বিতরণ করা হচ্ছে, তারপর মনে করুন যে এই যে রথযাত্রা আদি অনুষ্ঠানে বা গীতা মেলায় শিল প্রভুপাদের গীতাকে বিশেষভাবে হাইলাইট করা হচ্ছে, সেখানে গীতার শিক্ষাকে জনসাধারণের মাধ্যমে প্রচার করা হচ্ছে, তারপর ক্লাস করার মাধ্যমে এই যে লোকদের ভক্ত হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে, সেটা ওই গীতার আলোকে। শিল প্রভুপাদ যে মনোভাব বা যে ইচ্ছা প্রকাশ করেছেন যে সমস্ত জীবকে কৃষ্ণ ভাবনাময় ভক্ত করবেন, কেননা যদি আজকে সমস্ত লোক কৃষ্ণ ভাবনাময় শিক্ষা লাভ করে তাহলে তারা সমাজের বোঝা হবে না, সমাজের আশীর্বাদ স্বরূপ হয়ে যাবে। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সমাজের একজন পারফেক্ট ব্যক্তি। তো এই রকম সকলে যদি কৃষ্ণ ভাবনা গ্রহণ করে তাহলে সমাজে ওই অরাজকতা, উচ্ছৃঙ্খলা এগুলো হ্রাস পেয়ে যাবে, সকলে ভগবানের নির্দেশ অনুযায়ী সেই রকম জীবনযাপন গ্রহণ করবে, এর ফলে তারা এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবে। তো এইভাবে সামগ্রিক বিষয়টা সাজিয়ে লিখবেন যে এই প্রভুপাদের মনোভাব উদ্দেশ্যের গুরুত্ব কী, কোন প্রয়োজনীয়তায় এটা ইস্কনে ব্যবহৃত হচ্ছে, কোন প্রয়োজনীয়তায়। তো এক একটা উদ্দেশ্যের সাপেক্ষে দু একটা লাইন লিখবেন বা একটু একটু ডিটেলস লিখবেন, এক একটা উদ্দেশ্য মনোভাবের পরিপ্রেক্ষিতেও লিখতে পারেন। মনে করুন প্রথম মনোভাবের পরিপ্রেক্ষিতে প্রথম যে গুরুত্ব সেই বিষয়টা বর্ণন, বা সামগ্রিক বিষয় আপনি চিন্তা করে, সামগ্রিক বিষয় চিন্তা করে ধীরে ধীরে লিখলেন যে ইস্কনে এই যে প্রভুপাদের
যে উদ্দেশ্য মনোভাব এটাই আমাদের মূল ভিত্তি। শ্লোক প্রভুপাদ যে মনোভাব বা উদ্দেশ্য ব্যক্ত করেছেন সেটা ইস্কনে আমাদের মূল ভিত্তি। এই জন্য শ্লোক প্রভুপাদের মনোভাব উদ্দেশ্যের আলোকে এই যে সংকীর্তন বিভাগ, নামহট্ট বিভাগ বা গীতা স্টাডির মাধ্যমে এই যে বিভিন্ন গীতার শিক্ষা দেওয়া হচ্ছে, গীতা প্রচার করা হচ্ছে, যে শ্লোক প্রভুপাদের সেই মনোভাবকে প্রতিষ্ঠিত করার জন্য লোককে ভক্ত তৈরি করা হচ্ছে সেই গীতার শিক্ষার আলোকে, হ্যাঁ, যেটা প্রভুপাদ চেয়েছিলেন। তো এইভাবে তাতে তারা এই নিষ্পাপ জীবন এবং ভগবান যা চেয়েছেন সেই ধরনের জীবনযাত্রা গ্রহণ করতে পারছে। হ্যাঁ, ভগবান যে উপদেশ করছেন তার ভক্ত হও, তার পূজা করো, তার আরাধনা করো, সেই জীবনে তারা পৌঁছে যাচ্ছে। তো এটা ছিল প্রভুপাদের ইচ্ছা ছিল, যা ইস্কন এখন অনুসরণ করছে, লোকদেরকে ভক্ত তৈরি করছে। তো এইভাবে এই গুরুত্ব এখানে একটু ডিটেলস, এই গুরুত্বটার এখানে ডিটেলস বর্ণনা করতে হবে। তারপর লাস্টে আসবে আপনার উপসংহার বা মন্তব্য, সর্বশেষে আসবে উপসংহার বা মন্তব্য। কিভাবে এই উপসংহার বা মন্তব্য হয় দেখুন, উপসংহার বা মন্তব্যে সিদ্ধান্ত দিতে হবে, সিদ্ধান্ত, হ্যাঁ, সিদ্ধান্ত যে আপনি যে প্রজেক্টটা তৈরি করলেন এর থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যেমন দেখুন মন্তব্য, যে শ্রীল প্রভুপাদের আন্দোলন পূর্ববর্তী মহাজনদের আদর্শে প্রতিষ্ঠিত এবং ভগবানের ইচ্ছার প্রতিফলন। মন্তব্য কি, শ্রীল প্রভুপাদের আন্দোলন পূর্ববর্তী মহাজনদের আদর্শে প্রতিষ্ঠিত, পূর্ববর্তী মহাজনদের আদর্শে প্রতিষ্ঠিত মানে মহাজন পরম্পরা ধারায়, এবং ভগবানের ইচ্ছার প্রতিফলন মানে ভগবান যা ইচ্ছা করেছিলেন সেটাই শ্রীল প্রভুপাদ প্রদান করেছেন। সুতরাং জীবনের চরম সার্থকতা লাভে শ্রীল প্রভুপাদের মনোভাব ও উদ্দেশ্য আমাদের আদর্শ ও অনুসরণীয় হওয়া উচিত। শেষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে কি, শ্রীল প্রভুপাদের মনোভাব ও উদ্দেশ্য আমাদের আদর্শ ও অনুসরণীয় হওয়া উচিত বা অনুসরণ করা প্রয়োজন, এই রকম একটা মন্তব্য প্রদান করতে হবে লাস্টে, তাহলে এটা আপনার কমপ্লিট হলো। এই হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর, এবং এটাকে আপনাকে আড়াইশো থেকে তিনশো ওয়ার্ডের ভিতর লিখতে হবে, আড়াইশো থেকে তিনশো ওয়ার্ডে, হ্যাঁ, আড়াইশো থেকে তিনশো ওয়ার্ডে আপনাকে লিখতে হবে। বুঝতে পেরেছেন, আড়াইশো থেকে তিনশো ওয়ার্ডে আপনাকে লিখতে হবে, আড়াইশো থেকে যেন কম হয় না, আর তিনশো থেকে সামান্য বেশি হতে পারে, তিনশো থেকে সামান্য বেশি হতে পারে, কিন্তু অনেক বেশি যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো প্রশ্নের উপর, পুরো প্রজেক্টটা আপনার আড়াইশো থেকে তিনশো ওয়ার্ডে হবে, হ্যাঁ, এর ভিতরে সীমিত করতে হবে। যদি পারেন আপনি কম্পিউটারে লিখে আমাকে সেন্ড করবেন, কম্পিউটারে টাইপ করে আমাকে সেন্ড করবেন। ইউনিট ওয়ানে এরকম দুটো প্রশ্ন থাকবে, ইউনিট ওয়ানে দুটো প্রশ্ন আছে, তা আজকের প্রশ্নের অ্যান্সার আমি এটাই রাখছি,